আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার একটি মাছের রেসিপি দেখার জন্য। ফাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না, মজা লাগে না, এই এই কথা বলেন, এভাবে যদি রান্না করেন তবে নিশ্চয়ই ভালো লাগবে এবং খেতেও ইচ্ছে হবে সবসময়। আমি আমার বাচ্চাদের এবং নিজেও এই মাছ খেতে ভালোবাসি, এটা যার যার রুচি, অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ করে। প্রথমে আমি বড় একটি ফাঙ্গাস মাছের কয়েক পিস মাছ নিলাম, এগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে ডিপ ফ্রাই করার জন্য। এই মাছগুলো আসলে ছোট মাছে একটু স্মেল থাকে, অনেকে পছন্দ করে না, বড় সাইজের 2-2.5 কেজি মাছের টুকরো হলে ওই মাছের টুকরো কিন্তু খেতে খুবই মজা, বাচ্চারাও কাঁটা কম থাকাতে খেতে পছন্দ করে। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টে জানাবেন ভালো লাগলো কি খারাপ লাগলো, সব মন্তব্যই আমাকে কাজের প্রেরণা যোগায় এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মাছের 1 পিঠ ভালো করে বাদামি রঙের হলে তবেই আমি উল্টে দিব এবং উল্টানোর ক্ষেত্রে ইচ্ছা করলে আপনারা খুন্তিও ব্যবহার করতে পারেন, কাঁটা চামচও ব্যবহার করতে পারেন, যার যার অভিজ্ঞতার উপরে আসলে নির্ভর করে। মাছ ভাজার যে তেলটা, এই তেলের মধ্যে আমি 4টি আলু এবং 3টি গাজর দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে ফালি করে কেটে ভেজে নিচ্ছি শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে। হলুদ দিয়েছি আমি 1 চা চামচ এবং লবণ দিয়েছি আমি 1.5 চা চামচ দিয়ে ভালো করে একেবারে হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আলু এবং গাজরগুলো ভেজে নিব। এভাবে রান্না করলে যে কোনো মাছই খেতে খুবই মজা হয়। হাফ সিদ্ধ হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ, এগুলোর সাথে ভেজে নিব একটু। তারপর ইচ্ছে করলে আপনারা সবজিটা তুলেও নিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদ 1 চামচ, যেহেতু আগে দিয়েছি মরিচ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়ো যার যার স্বাদ অনুসারে, এবং 1.5 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলু এবং গাজরগুলোকে ভালো করে কষিয়ে নিব। আসলে রান্না হচ্ছে ধৈর্যের ব্যাপার, আমি যদিও এখানে টেনে টেনে দেখাচ্ছি, আপনারা যত কষাবেন ততই আসলে রান্নার স্বাদ বাড়বে। একটু ঢেকে ঢেকেও কষিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে শুকিয়ে যাবে না এবং পোড়া লাগার সম্ভাবনা থাকে না, আগুনটা মিডিয়াম আছে রাখতে হবে অবশ্যই। আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন, যে কোনো মাছই আসলে এভাবে রান্না করলে মজা লাগে অনেক। এ পর্যায়ে আলু এবং গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ওগুলো আগে ভাজির মধ্যে অর্ধেক সিদ্ধ, আমি ঝোল দিয়ে দিলাম এবং ঝোলটা ভালো করে ঢেকে ফুটতে সুযোগ করে দিলাম। এখন ভাজা মাছগুলো আমি আলু টমেটো আলু গাজরের যে ঝোলটা এটার সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব যেন ঝোলটা মাছের সাথে অ্যাড হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি 4-5টি কাঁচামরিচ, ঝাল বেশি খেলে কাঁচামরিচগুলো চিরে দিতে পারেন। ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি, রান্নাটা দেখতেই পাচ্ছেন রান্না প্রায় শেষ, এ পর্যায়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। ইচ্ছে করলে আপনারা মাছের টুকরোগুলো আর একটু ছোটো করেও কেটে নিতে পারেন, এটা আসলে যার যার পছন্দ অনুসারে। আলু গাজর এগুলো বাচ্চাদের পছন্দের সবজি, বাচ্চারা কিন্তু সব ধরনের সবজি খেতে চায় না, এটার সাথে এই মাছে কাঁটা নেই তাই বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা হয়। আমার রান্নাটা প্রায় শেষ এবং আমি তুলে নিয়েছি বাটিতে, এখন এভাবে আপনারা ভাতের সাথে এই মাছটা খেতে খুবই মজা, সবার নিশ্চয়ই ভালো লাগবে। সবাই যারা ফাঙ্গাস মাছ খান না তারাও একবার বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ, পুরো ভিডিওটি না টেনে দেখ।